শিশির স্নাত নায়িকা, স্বপ্নের নায়িকা শাবনূর, আমরা জানি যে বর্তমান সময় লকডাউন একটা ক্রান্তিকাল চলছে আমাদের ভিতর। তো আপনার কি জানতে ইচ্ছে করছে না যে এই অবস্থায় আমাদের রিসেন্টলি কিন্তু কোরবানির ঈদ? তো এই কোরবানির ঈদে আমাদের শিশির স্নাত নায়িকা, স্বপ্নের নায়িকা শাবনূর, তিনি এক্স্যাক্টলি কেমন আছেন, তিনি কোথায় আছেন, তো এই ব্যাপারে কিন্তু তিনি একটি অনলাইন পোর্টাল, হ্যাঁ, প্রথম আলোকে তিনি তার দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে এক্স্যাক্টলি শাবনূর এবার কিভাবে তার ঈদ পালন করলেন এবং তিনি কোথায় আছেন, কেমন আছেন। তো আজকে সেই টপিক নিয়ে আমি আমার গোটা ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টসের। শাবনূর বাংলা সিনেমার স্বপ্নের নায়িকা এবং শিশির স্নাত নায়িকা, বাংলা সিনেমার ইতিহাস কখনো শাবনূরকে ভুলতে পারবে না। আসলে তার যেসব কালজয়ী, কাল্ট ক্লাসিক যেসব সিনেমা আমাদের ইতিহাসকে যেভাবে সমৃদ্ধ করে রেখেছে আসলে কোনোদিনই ভুলার নাই। কিন্তু আমরা জানি যে আমাদের বাংলা সিনেমাকে ছেড়ে কিন্তু শাবনূর বেশ কয়েক বছর তিনি কিন্তু অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি স্থায়ীভাবে থিতু হয়ে গেছেন। তো আপনি কি জানেন যে এবার ঈদ শাবনূর কীভাবে পালন করলেন? হ্যাঁ, প্রথম আলোর অনলাইন পোর্টালকে শাবনূর তার একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি এক্স্যাক্টলি বলেছেন যে শাবনূর কীভাবে তার এবারের ঈদ পালন করলেন এবং তিনি কেমন আছেন। তো অ্যাট ফার্স্ট শাবনূর বলেছেন যে আসলে দেশের মানুষের কথা আমার খুব বেশি বেশি মনে পড়ছে। আমরা জানি যে করোনা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো নেই আমাদের দেশের মানুষ, তো তারা কেমন আছে এই ব্যাপারে কিন্তু তিনি জানতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে কয়েক মাস আগে যখন আমি বাংলাদেশ থেকে যখন অস্ট্রেলিয়ার সিডনিতে আসি, তখন কিন্তু আমি যখন বিমানে করে আসি তখন কিন্তু আমার 6 বছরের ছেলে, তো 12 ঘন্টা ওই যে জার্নি, তো ওর কিন্তু কখনো মুখ থেকে মাস্ক খুলিনি। তো ভাবুন, সেও কিন্তু মানে বাচ্চা ছেলে, সেও কিন্তু কোনো রকমভাবে মানে প্রোটেস্ট দিয়ে থাকছে। এবং আসলে এই ব্যাপারটা আমার কাছে খুবই একটা দুঃখজনক ব্যাপার যে এতটা টাইম আমরা এই যে মুখে মাস্ক পরছি, আমরা যেভাবে আসলে জীবনযাপন করছি আসলে এইভাবে জীবনযাপন করা যায় না। দেশের মানুষের কথা আমার বারবার খুব মনে পড়ছে। এছাড়াও শাবনূর বলেছেন যে আমার খুব বেশি বেশি মনে পড়ছে আমার ড্রেসম্যান, আমার মেকআপ ম্যান, আমার ক্যামেরাম্যান, যাদের সঙ্গে 24 ঘন্টা আমি একটা টাইম কাজ করেছি ফ্লোরে, তো তাদের কথা আমি খুবই মনে পড়ছে আসলে এই ঈদের টাইমে। এবং আজকে এই যে ঈদটা আমি কিন্তু আমার পরিবারের মতনই কিন্তু এখানে পালন করছি, আমি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছি, তো এখানে কিন্তু আমার গোটা পরিবার রয়েছে, এছাড়া কিন্তু আমার আশেপাশে অনেক বন্ধুরা রয়েছে, তো সবার সাথে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু একটা ঈদ যাপন করছি। এবং তো এই ব্যাপারে কিন্তু আমার মনে হচ্ছে না যে দেশে যেরকম ঈদ পালন করতাম তো ওই রকম মানে কোনো রকম একটা কমতি রয়েছে, যেহেতু আমার টোটাল সব মানুষ, টোটাল সব কাছের লোক কিন্তু আমার ম্যাক্সিমামই এখানে রয়েছে, তো এমনটাই কিন্তু জানিয়েছেন সুপারস্টার। এবং এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের এখনো মানুষের সবার কিন্তু জনপ্রিয় নায়িকা, মানে তার সবচেয়ে জনপ্রিয় নায়িকা বললেও ভুল হবে না, শাবনূর। শিশির স্নাত স্বপ্নকন্যা নায়িকা শাবনূর তিনি আরও জানিয়েছেন যে এখানে কিন্তু আমি প্রচুর দাওয়াত পেয়েছি, কিন্তু আমরা জানি যে একটা পিরিয়ডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তখন কিন্তু সবার দাওয়াত এক্স্যাক্টলি মেনটেন করা আমার পক্ষে আসলে সম্ভব হয়নি। তো আসলে পরিস্থিতি ভালো হোক, সবার বাসায় যাব, সবার সঙ্গে একসাথে ঘুরবো, তো যতটা পেরেছি পরিবারের সঙ্গে থেকে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে কিন্তু এবারের ঈদ উদযাপন করেছি। তিনি আরও বলেছেন যে এখানে হচ্ছে এমন একটা পরিবেশ যে একটা সপ্তাহে যদি একটা দিন যদি ছুটি পাওয়া যায় তো ওই দিনই কিন্তু মানুষ আসলে পিকনিক করে, কারণ এখানে কর্মব্যস্ততা মানুষকে ঘিরে থাকে সবসময়, কর্মব্যস্ত মানুষের কিন্তু একটা হিউজ সংখ্যা এখানে রয়েছে, তো মানুষ কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মানুষ কিন্তু তারা যখন সুযোগ পায় তারা পিকনিক করে, একে অপরের সঙ্গে মিট টুগেদার করে, তো এইভাবে কিন্তু বেশ একটা ভালোভাবেই মোটামুটি আছি। তো দিন শেষে কিন্তু শাবনূর তার কিন্তু বারবার মনে পড়ছে দেশের কথা, দেশের মানুষের কথা, কেমন আছে এখানে তার মেকআপ ম্যান, তার ক্যামেরাম্যান থেকে শুরু করে তার যারা 24 ঘন্টা তার সঙ্গে কাজ করতো, কাউকে কিন্তু শিশির স্নাত নায়িকা শাবনূর তিনি কিন্তু ভুলেন। বলে রাখা ভালো, শাবনূর কিন্তু এমন একটা টাইমে আমাদের বাংলা চলচ্চিত্র ছেড়ে চলে যায়, তো তখনও কিন্তু তিনি জনপ্রিয়তায় তুঙ্গে ছিলেন। এবং তিনি চলে যাওয়ার পরে কিন্তু অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসাররা কিন্তু বারবার তার সঙ্গে মিট করার চেষ্টা করেছে, কিন্তু হয়তো কোনো কারণে শাবনূর তার হয়তো শরীর অসুস্থ ছিল বা কোনো কারণে হয়তো শাবনূর তিনি আমাদের বাংলা সিনেমা থেকে ব্যাক মানে ব্যাক করেছে, তিনি আর আমাদের বাংলা সিনেমাতে ফিরে আসেনি। তো চাইবো মনে প্রাণে একজন অডিয়েন্স হিসেবে আবারও শাবনূর আমাদের মাঝে ফিরে আসুক, হয়তো কোনো ক্যারেক্টার বেস চরিত্রে। আমরা জানি যে বেশ কয়েক বছর আগে শাবনূর তার একটি সাক্ষাৎকারে বলেছিল যে হ্যাঁ আমি সিনেমাতে কাজ করবো, এখন কাজল, রানী মুখার্জি তারা যেরকম বলিউডের তারা যেসব ক্যারেক্টার প্লে করছে, যেসব চরিত্রে তারা কাজ করছে, তো ওই ধরনের অফার, ওই ধরনের কাজ যদি পাই এবং ব্যাটে বলে যদি মিলে যায় তাহলে অবশ্যই আমি আবারও আপনাদের সামনে ফিরে আসবো, তো এমনটাই কিন্তু জানিয়েছেন শিশির স্নাত নায়িকা শাবনূর। এছাড়াও আমরা কিন্তু জানি যে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু একটা গুজব, একটা রিউমার কিন্তু সবসময় চাউর হচ্ছিল যে জাজ মাল্টিমিডিয়ার সিনেমাতে কাজ করতে পারছেন শিশির স্নাত নায়িকা শাবনূর। তো ফাইনালি কিন্তু কোনো না কোনো কারণে আর এগোয়নি, এবং দেশের যে একটা পরিস্থিতি আমরা জানি যে আমাদের পরিস্থিতি কবে ভালো হবে এবং কবে আমরা সিনেমা হলে আবারও সিনেমা দেখতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এক্স্যাক্টলি চাচ্ছি যে পরিবেশ ভালো হয়ে যাক, শিশির স্নাত নায়িকা শাবনূর আবার আমাদের সামনে ফিরে আসুক। তো এক্স্যাক্টলি এটা ছিল ভিডিওটি যে এবার অস্ট্রেলিয়ায় কীভাবে সিডনিতে ঈদ পালন করলেন শিশির স্নাত নায়িকা শাবনূর।
এবং তার এক্স্যাক্টলি ভাবনা কি ছিল, তিনি একটি বড় নিউজ পোর্টালকে তিনি তার একটা সাক্ষাৎকার দিয়েছেন, তো এটা নিয়েছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি।